অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরীকে সভাপতি এবং শহীদুল্লাহ খান সোহেলকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিনকে। এছাড়া নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। এর আগে গত 5ই ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দিন সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল।